সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল টেকনোলজির ছাত্র ছাত্রীবৃন্দ, কোভিড-19 কারণে অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি শ্যামলচন্দ্র অধিকারী, জুনিয়র ইন্সট্রাক্টর, টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কচুয়া চাঁদপুর। আমি যে সাবজেক্টের ক্লাস নেব, সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্স 1 এবং সাবজেক্ট কোড হচ্ছে 65912। আজকে প্রথম অধ্যায়ের যে আলোচ্য বিষয়, যে পদার্থ বিজ্ঞান, ভৌত জগৎ, জীব জগৎ, জীব তার পদার্থ বিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান, পদার্থ বিজ্ঞান সম্পর্কিত শব্দগুচ্ছ, তারপর হচ্ছে পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানে জগৎ, পরিমাপের মূলনীতি, পরিমাপ রাশি, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। পদার্থ বিজ্ঞান, বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে। ভৌত জগৎ, যে সকল জিনিসের জীব নেই তাকে ভৌত জগৎ বলে, যেমন ল্যাপটপ, মোবাইল, চেয়ার, টেবিল ইত্যাদি। জীব জগৎ, যে সকল জিনিসের বা পদার্থের জীব আছে তাকে জীব জগৎ বলে, যেমন হচ্ছে মানুষ, কচ্ছপ ইত্যাদি। পদার্থ বিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান অপরিসীম, এবং এই বিজ্ঞানের অবদানের কারণে যে টেলিভিশন কি করে চলে, মোবাইল কি করে চলে ইত্যাদি। পদার্থ বিজ্ঞান সম্পর্কিত শব্দগুচ্ছ, বলবিদ্যা সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, যেমন যে সরণ, বেগ, ত্বরণ, ভর, বল, কাজ, ক্ষমতা, শক্তি ইত্যাদি। শব্দ বিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, যেমন তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিধ্বনি ইত্যাদি। তাপ বিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, যেমন তাপ, তাপমাত্রা, ক্যালোরিমিটার, সেলসিয়াস, ফারেনহাইট, রোমান ইত্যাদি। আলো বিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, লেন্স, অবতল, দর্পণ, প্রতিধ্বনি, প্রতিবিম্ব, লেন্স, ডায়াপ্টার ইত্যাদি। তড়িৎ বিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, যেমন বিদ্যুৎ, বিভব, এম্পিয়ার, ভোল্ট ইত্যাদি। আধুনিক বিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, যেমন লেজার, পিট, এক্সরে ইত্যাদি। পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের জগৎ, পদার্থ বিজ্ঞান ও গণিত শাস্ত্র, পদার্থ বিজ্ঞান ও রসায়ন শাস্ত্র, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা, পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখা, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, দর্শন, খেলাধুলা ইত্যাদি। পরিমাপের মূলনীতি, যে পরিমাপ কি, পরিমাপ হচ্ছে কোনো কিছু পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। আন্তর্জাতিক বিভিন্ন এককে পরিমাপের একক, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড,
তাপমাত্রার একক কেলভিন ইত্যাদি। রাশি ভৌত জগতে যা তাই রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে মৌলিক রাশি, দুই নম্বর হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি যে সকল রাশি নিরপেক্ষ স্বাধীন এবং অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয়, আবার অন্য কোন রাশি এই রাশির উপর নির্ভরশীল, তাকে মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। যৌগিক রাশি দুই নম্বর হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি যে সকল রাশি মৌলিক রাশির গুণফল এবং যোগফলকে এককের উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, বল, কাজ ইত্যাদি। মৌলিক রাশির বিভিন্ন একক এবং রাশিসমূহ যেমন হচ্ছে দৈর্ঘ্যের রাশি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে এল এবং দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে মৌলিক রাশির মধ্যে আছে ভর। ভর ভরের প্রতীক হচ্ছে এম এবং একক হচ্ছে কেজি। মৌলিক এককের মধ্যে দৈর্ঘ্য সময়, সময় হচ্ছে রাশি, প্রতীক হচ্ছে টি এবং সময়কে টি দ্বারা সেকেন্ড দ্বারা একক হচ্ছে সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে এই অধ্যায়ে এই পর্যন্তই। আগামী ক্লাসে পরবর্তী গুলো আলোচনা করা হবে। আমি এই কোভিড-19 কারণে ঘরে বসে সবাই এই আমাদের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার অনলাইন ক্লাস আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।